আসসালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে পরীক্ষার হলে লেখা শুরুর আগে যে দোয়াটি পড়লে তোমার পরীক্ষা ইনশাআল্লাহ অনেক ভালো হবে আজকে আমি তোমাদেরকে সেই ছোট্ট দোয়াটি শিখিয়ে দিচ্ছি আমি আমার ব্যক্তিগত জীবনে অনেক উপকার পেয়েছি তাই তোমাদেরকে বলছি পৃথিবীর সকল পরীক্ষায় মানুষের জন্য অনেক কঠিন কিন্তু আল্লাহ রবুল্লাহ আলমিন চাইলে তোমার জ্ঞানকে বৃদ্ধি করে দিতে পারেন এবং আল্লাহর রহম দ্বারা তোমার সকল পরীক্ষাকে সহজ করে দিতে পারেন আর সেই জন্য আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পরীক্ষার পূর্বে আল্লাহর নিকট এই দোয়াটি পড়ে প্রার্থনা করব। আল্লাহ রব্লা আলমিন সুরা আল মিনিনের একশো নয় নম্বর আয়তে ইরশাদ করেছেন আউজ বিল্লাহ হিমিনা সঈ তন আজিম বিসমিল্লাহমানুরাহিম রব এই আয়াতের অর্থ হচ্ছে হে আমাদের পালনকর্তা আমরা বিশ্বাস স্থাপন করেছি অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি রহম করো আর তুমিই তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু তো আমি এই দোয়াটি আবার পড়ছি রা ফিরোলানা মনে রাখবে আল্লাহ রব্লা আলমিন যদি তোমাদেরকে দয়া করে পৃথিবীর কোনো শক্তি পৃথিবীর সকল কিছু তোমার জন্য সহজ হয়ে যাবে আর যদি আল্লাহ রবুল্লাহ আলমিন তোমাদের প্রতি দয়া না করে আমরা কোনো কাজে সফল হব না তার মানে আমাদের সফলতা বা আমাদের ব্যর্থতা আমাদের জীবনের সফলতার সব কিছুর মালিক হচ্ছে ব্লা আলমিন সুতরাং আমরা যে কোনো পরীক্ষার পূর্বে আল্লা আল্লাহ তালার নিকট এই দোয়াটি পড়ে প্রার্থনা করব এই জন্য তোমরা আজকের মধ্যে এই দোয়াটি মুখস্থ করে নিবে আশা করি খুব সহজে তোমাদের এই দোয়াটি মুখস্থ হয়ে যাবে তো আল্লাহবুল্লা আলমিন আমাদেরকে এই দোয়াটি মুখস্থ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমদুলিল্লা